বাবা মুসলিম মা হিন্দু কিন্তু কোন ধর্ম মেনে চলে শাহরুখ খানের ছেলেমেয়েরা মা কোন ধর্ম মানে শাহরুখ খান নিজে এবং বা তার স্ত্রী কোন ধর্ম মেনে চলেন মা ও বাবা হিন্দু মুসলিম হওয়ার জন্য শাহরুখ খানের ছেলে মেয়েদের কতটা সমস্যার সম্মুখীন হতে হয় চলুন আজকে তা আমরা আমাদের এই বিশেষ মাধ্যমে শাহরুখ খান নামটা জানা এমন হয়তো লোক পাওয়া যাবে না যে শাহরুখ খানের নাম জানে না হ্যাঁ তিনি এমনই একজন ব্যক্তি গোটা বিশ্বে তার অগণিত ভক্ত শাহরুখ খানের সিনেমা মানে তো সুপারহিট সিনেমা তাই নাকি শাহ বা বলিউড কিং নামে জানা যায় তাই তার পারিবারিক বা ব্যক্তিগত বিষয় নিয়ে সমালোচনা হবে না এমনটা তো নয় শাহরুখ খান নিজে একজন মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি তিনি উনিশশো সালে দোসরা নভেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল মিরতাজ মোহাম্মদ খান এবং মায়ের নাম ছিল লতিফ ফাতিম খান ছোট থেকেই তার আগ্রহ বা ইচ্ছে কোনো একদিন বড় অভিনেতা হবে এবং অভিনয় করে বিশ্ব সেরা হব হয়তো তার সেই ইচ্ছেটাই পূরণ হয়েছে আজ বিশ্বসেরা অভিনেতা তার অভিনয় জগতের মাধ্যমে আজ তাকে সবাই চেনে শাহরুখ খান কোনো একটা ডান্স ইন্ডিয়ার শোতে শো করতে গিয়ে তাকে প্রশ্ন করে যে আপনার ছেলে মেয়ে বা আপনার স্ত্রী কোন ধর্ম মেনে চলে তার উত্তরে শাহরুখ খান জানায় আমি মুসলমান আর আমার স্ত্রী গৌরী হিন্দু তবে আমার তিন সন্তান শুধুই ভারতীয় শাহরুখ খান আরও বলেন আমার বাড়িতে সব ধরনের পুজো পার্বণ অনুষ্ঠান হয়ে থাকে তিনি কোনো ধর্মকে ছোট বলে মনে করেন না সব ধর্মই সমান তার ছেলেমেয়েদের তিনি কোনো ধর্মের কথা বলেননি তিনি গণেশ চতুর্থী পালন করেন দুর্গাপুজো করেন মা লক্ষ্মীর আরাধনা করেন সব পুজোই করেন এবং ঈদও পালন করেন শাহরুখ শাহরুখ খান বলেন তার বাড়িতে হিন্দু মুসলিম কে কোন ধর্মের এসব নিয়ে কোনোদিন আলোচনা হয় না শাহরুখের কথায় অনেক সময় স্কুলের ফর্মে কোন ধর্ম সেটা পূরণ করতে হয় আমার মেয়ে যখন ছোট ও আমায় এসে একবার জিজ্ঞাসা করেছিল বাবা আমি কোন ধর্মাবলম্বী আমি উত্তরে বলি আমরা ভারতীয় বিশেষ কোনো ধর্মের নই আর হওয়া উচিত নয় শাহরুখ খান এ পর্যন্ত চোদ্দটি ফিল্মফেয়ার পুরস্কার এবং তিরিশটি মনোনয়ন পেয়েছেন এর মধ্যে আটবার তিনি সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন তার কৃতিত্বকে কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে তুলনা করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার এখনও তার ঝুলিতে জোটেনি তবে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেছেন অনেক আগেই সম্প্রতি তার নতুন সিনেমা পাঠান মুক্তি পাওয়ার পর এক হাজার কোটি টাকারও বেশি বক্স অফিসে লাভ করেছে আরও একটি মুভি তার সাতই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে জওয়ান